হাই গাইস, ইটস দিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি ক্রাফটি প্যারাডাইস। যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে সেটাকে প্রেস করতে একদম ভুলো না, সো দ্যাট হোয়েন এভার আই আপলোড আ ভিডিও ইউ গেট নোটিফাইড। আর যদি তোমরা না জেনে থাকো তো বলি, আমি এভরি উইক কিছু না কিছু নতুন তোমাদের জন্য নিয়ে আসি। তো তোমরাও যদি আমার মতো ক্রাফট লাভার বা হোম ডেকোর আইটেম খুব পছন্দ করো তাহলে কি করছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো মুভিং অন, গণেশ চতুর্থী যেহেতু চলেই এসছে আজকের ভিডিওটা খানিকটা সেই রিলেটেডই হবে। দো আমি গণেশজির প্রপার 3D মূর্তি তো বানাচ্ছি না, যদি তোমরা সেটা চাও সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি আই বাটনে ওটার লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো এই ভিডিওর শেষে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোমেন্ট লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। একটা কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি, আমি এখানে ইউজ করছি আর্ট লাইনের একটা পেন্সিল। এবার একটা রাফ স্কেচ করে নেব, দেন সিজারের সাহায্যে আউটলাইন ওয়াইজ কেটে নেব। সেকেন্ড স্টেপে আমরা একটা ছোট্ট কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি এবং সেটাই পেন্সিলের সাহায্যে একটা হাতের ড্রয়িং করে সেটাকে কেটে নেব। এভাবেই দুটো হাত কমপ্লিট করে নেব। এবার আমার ক্রাফটায় যেহেতু গণেশজি বাঁশিটা ধরে রয়েছে, তো গণেশজির একটা হাত থাকবে বাঁশির পেছনে, সেই হাতে দুটো আঙ্গুল বাঁশিটাকে ধরে থাকবে। আর সেটা করার জন্যই আমি একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার নিয়ে নিয়েছি, সেটাকে হাতের মধ্যে দিয়ে ঢুকিয়ে ফ্রন্টে অ্যাটাচ করে দেব। তোমরা খেয়াল করলে দেখবে আমি গণেশজির বাঁশির সাথে আইসক্রিম স্টিক অ্যাড করেছি, আমার কার্ডবোর্ডটা একটু ছোট ছিল, প্লাস এটার একটা বেনিফিট হলো ক্রাফটটা একটা শক্ত বেসও পেল, ফলে এটা ভেঙে যাবে না। এর মধ্যেই আমি হ্যাঙ্গিংয়ের জন্য সেম ওয়্যার ইউজ করে এমসিলের সাহায্যে সেটাকে ফিক্সড করে নিয়েছি। এবার নিউজ পেপার দিয়ে টোটাল ক্রাফটায় একটা ভলিউম অ্যাড করব এবং সেলোটেপ দিয়ে সেটাকে সিকিউর করে নেব, বা তোমরা এখানে গ্লুও ইউজ করতে পারো। বাই দ্য ওয়ে, তোমরা কি আমার হাতের মেহেন্দিটা খেয়াল করলে? মেহেন্দিটার একটা শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। এবার একটা কন্টেনারের মধ্যে ওয়াল পুট্টি পেস্ট তৈরি করে নিয়েছি সেম রেশিওতে জল আর পুট্টি ইউজ করে। এবার ওই ওয়াল পুট্টির পেস্টটা দিয়ে পাতলা করে একটা লেয়ার অ্যাড করে নিলাম। এবং বেসটাকে পুরোপুরি ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। পুরো ড্রাই হয়ে গেলে সেম আর্ট লাইনের পেন্সিলটা দিয়েই আমি ড্রয়িং করে নেব। নাও ওয়াল পুট্টি দিয়ে সেটায় ডিটেল অ্যাড করব। Thank you.
রাফটা কমপ্লিট হয়ে গেছে। এবার কালার করবার পালা। অরেঞ্জ কালার নিয়েছি গণেশজির পাগড়ির কালার করবার জন্য। আমি এখানে ফেব্রিক অ্যাক্রিলিক ইউজ করেছি, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ীও কালার করতে পারো। বাকি ক্রাফটার বেস কালার হিসাবে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। দেন ব্ল্যাক কালার শুকিয়ে গেলে চোখে হোয়াইট কালার করে নেব। অরেঞ্জ কালারটা দিয়ে সুরে একটু হাইলাইট করে নেব আর তার উপরেই মেটালিক কালার ইউজ করব। সেম ভাবে আমি কানেও রং করে নিয়েছি। গণেশজির পাগড়িতে আমি ছোট ছোট হোয়াইট ফ্লাওয়ার মোটিভ করে ডিটেইল অ্যাড করব। এভাবেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। ক্রাফটায় একটা রাজস্থানি টাচ দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট মিরর নিয়েছি এবং মিররগুলোকে হাফ সার্কেল করে কেটে নেব। নাও একটা ডেনড্রাইট দিয়ে সেগুলোকে স্টিক করে নেব। এবার পুরো ক্রাফটার কালারটা শুকিয়ে গেলে ভার্নিশের একটা লেয়ার করে নেব, যাতে আমার ক্রাফটটা অনেক দিন টেকসই হয় এবং এর কালার কোনো চিপ অফ না হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কি করতে হবে, প্লিজ 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 ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।